শক্তিমন্ত্রী পল্লব লোচন দাস আজিকালি বরষুণ আহিলেই ভয়ত কঁপি উঠে। লগেলগে তেওঁ নির্দেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ যাতে কর্তন করে দিয়া হয়, কিয়নো বিদ্যুৎ পিষ্ট হয়ে মানুষের মৃত্যু হব। আজি আমি আপনার দেখাম শক্তিমন্ত্রীর আজব কাণ্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সপন আছিল গ্রাম্য বৈদ্যুতিকরণ। প্রধানমন্ত্রী মোদিয়ে হোক বা সভাপতি অমিত শাহে হোক, বিভিন্ন সময় ব্যাপক হারত বিদ্যুৎ সংযোগ হয়েছে বলে দাবি করে আছে। কিন্তু প্রকৃততে হয়েছে কি? এয়া বাক্সার দৃশ্য, গ্রাম্য বৈদ্যুতিকরণের নমুনা। এইদরে বৈদ্যুতিক খুঁটা অবিহনে বাঁহর উপরে শক্তিশালী বিদ্যুৎ পরিবাহী তার লৈ যাওয়া হয়েছে। যিকোনো মুহূর্তত ভয়ঙ্কর অঘটন ঘটিব পারে। ইয়াত করেছো আমি বহুত অফিসর যাওয়া গেছিল, কিবা এটা করিম বলে কৈছিল। তারপর দেখো আজি মোটামুটি আপনার দুবছরমান হলে কি, দুবছর হলে ছিল, এখানে বহুত অসুবিধা হয়েছে আর অস্তর খুঁটা আসলে আমার সেটি সিটি জায়গা সিটি আইবা লাগে। ইয়া বরপেটার দৃশ্য, শক্তিমন্ত্রীর অকমন্যতার বাবে বিদ্যুৎ পিষ্ট হয়ে চিকিৎসালয়ত ভর্তি হবলগা হয়েছে এইজন ব্যক্তি। এইবার হুজাই শহরের দৃশ্য চাও, পকী খুঁটাত বাঁহর খুঁটা লগাই বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। গ্রাম্যাঞ্চলের অবস্থাটা কবই নালাগে, চৌদিশে কেবল বাঁহর খুঁটা। আজি মানে বহুদিনের এখন এইটো তারটো এনেকা হয়ে আছে, কিন্তু অফিসত বারে বারে জানা সত্ত্বেও মানে সকলে মানে এইটো নবনায়। মানে তারটো কি মূল পথর উপরতে এনেদরে আছে? মূল পথর উপরতেই আছে। কিমান উখত আছে বর্তমান? হাতে যে ঢুকি পায় নি, ঢুকি পম পম অবস্থা আর গাড়ি ঘোরা গলে তো লাগি যায়। এইবর শহরত যে কোনো মুহূর্তত ভয়ানক ঘটনা সংঘটিত হব পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ হয়তো না জানে, এনেকয়ে চলি আছে গ্রাম্য বৈদ্যুতিকরণ। উৎপল কলিতা বাক্সা, আব্দুল খালেক বরপেটা রোড, আর বিজয় রয় হুজাই, আসাম টকস।